নমস্কার সবাইকে, বুদ্ধিশাখা ব্লগসে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো সকাল সকাল চলে এসেছি ডাক্তারখানায় মেশোকে নিয়ে। তো ডাক্তারখানায় বসে আছি আর মেশোকে চেক আপ করছি ওদিকে, আর এদিকে রাজমিস্ত্রির কাজ মাস চলতেছে রাস্তার পাশেই। তো এই প্রথম এরকম জায়গায় আমি শ্যুট করতেছি, কিন্তু বেশিরভাগ আমি বাড়িতেই করি, বাট এই প্রথম আমি এখানে করতেছি বাইরে। এক কথা ধরতে গেলে বাইরে আমি কোনো সময় করি না, এই জায়গায় সত্যি কথা বলতে অন্যরকম একটা সিচুয়েশন থাকে। তো চলুন চেক আপ করি, তারপরে বাড়ি যাবো, তারপরে দেখাচ্ছি কেমন। চলুন, এই যে দেখুন, এটা হলো ব্যাক সাইডটা, আর ওই যে রাস্তা, আর এই যে সাইকেল আমার কেমন। তো চলুন দেখা হচ্ছে। তো এখন চলে আসলাম হলো ভিডিও আপলোড করতে, কিন্তু প্রচণ্ড রোদ, আপনি ওয়েদারটা দেখে বুঝতেই পারছেন প্রচণ্ড রোদ। আর এই আমি একটু ছায়ার মধ্যেই আছি, বাট তাও পিঠে রোদ লাগছে। তো দুটো বাজতে চললো, তো আমার সাথে আরও দুটো বন্ধু জড়িত হয়ে গেছে যেখানে, এদের মতনই আমি এখন বর্তমানে, কারণ যার এই পৃথিবীতে রোজগার নেই তার অবস্থা এরকমই ঘুরতে গেলে। তো সেরকমই হচ্ছে আমার অবস্থা। তো চলুন যাওয়া যাক বাড়িতে, প্রায় শেষ হয়ে এসছে, তো যাবো এখন বাড়িতে। ডাক্তারখানায় গিয়েছিলাম, নিশ্চয়ই দেখলেন প্রথম পার্টে, তো এখন বাড়িতে যাবো। চলুন যাওয়া যাক, এবং প্রচণ্ড কাজ আছে, যেরকম জামা প্যান্ট ধুইতে হবে, আরও অনেক কিছু কাছাকাছি করতে হবে, বিচুলি কাটতে হবে, গরু আনতে হবে, গরু খেতে দিতে হবে, এই বাড়ি থেকে ফ্যান জল আনতে হবে। তো প্রত্যেক দিনই ডেলি রুটিন যাকে বলে আমাদের। কী দেখিস, আমিও তোদের মতনই, কিছু দেখার কিছু নাই রে ভাই। তো চলুন যাওয়া যাক বাড়িতে, কেমন চলুন।